দিবে না, আমাদেরকে কাজ করতে দিবে না, মমতাকে ভোট দিচ্ছি সেই জন্য দিচ্ছে না কাজ। ও কংগ্রেসের মেম্বার, অন্যজন করছে ওই কংগ্রেসের নেতাগিরি করছে, ওরা দিচ্ছে মাটি কাটছে, আমাদেরকে দিচ্ছেন না মাটি কার বয়ে অনেক ঘুরতে এক ঘন্টা পরে বয়ে তারপরে আমরা ঘুরে এসেছি, করছে আমরা টাকা দিব না তোমাদেরকে দেবে না, তারপরে আমরা ঘুরে এসেছি হাজিরি বসাবো না বলে। কি চাইছেন? ভালোই চাইছি, ভালো একটা এই কাজে যে কোনো একটা ই করে চাইছি, আমরা তাহলে কি করে খাবো? মাটি কাটো, মাটি কাটা হোক আর কিছু যে কোনো কাজে একটা ই করে তো খেতেই হবে। হ্যাঁ জব কার্ড হয়েছে, তারপরেও কাজ পাচ্ছেন? হ্যাঁ তারপরেও কাজ পাচ্ছেন কি? হ্যাঁ নাই, এই জব কার্ড হয়েছে, কাজ দিচ্ছে না করতে কংগ্রেসের মেম্বার। নাম মেম্বারের নামটা দুলাল। এ ব্যাপারে কোথাও অভিযোগ করেছেন? হ্যাঁ ভাই, এখানে বাড়ি আছে, বলো কত, বলো কত অভিযোগ করেছে? হ্যাঁ অভিযোগ করছে, আমার নাম মঞ্জুরা। এটা তো সব মিথ্যা কথা, আমি এরকম কোনোদিন কোনো কাউকে কোনো মজদুরকে এই কথা বলিনি। ওখানে মাটি কাটতে গেছিলো সেটা ঠিক আছে, কিন্তু ওখানে ছেলের সংখ্যা কম, যে মাটি কাটে দিবে হ্যাঁ সে কোনো লোক নাই, মেয়ের সংখ্যা অনেক, মানে দশজন যদি ছেলে আছে 30 জন মহিলা আছে, লোকের সংখ্যা ছেলের সংখ্যা খুব কম, তার জন্য ওদেরকে বলা হয়েছিল যে আপনারা 2-4টা ছেলে আসেন মাটি কাটে দেন কাজ করেন, ওদেরকে বলা হয়নি যে আপনারা টিএমসি করেন তৃণমূল করেন, তার জন্য আপনাদেরকে মাটি কাটা দেওয়া হবে না। তো না ওখানে যারা কাজ করছে ওদেরকে জিজ্ঞাসা করেন না, ফিল্ডে যা জিজ্ঞাসা করেন, যারা কাজ করছে ওদেরকে জিজ্ঞাসা করেন কি বলছে, এই কথা বলা হয়েছে কি না হয়নি। আচ্ছা আরো একটা বলবে, আরো একটা অভিযোগ যে পুকুর খনন করা হচ্ছে এটাতে কিন্তু বলে সুপারভাইজার জানে না, এরকম একটা অভিযোগ হচ্ছে না? ওদের সঙ্গে আমাদের অনেক পুকুর কাটা হয়েছে, ওদের সঙ্গে সব যোগাযোগ ছিল, অ্যাডজাস্ট করা আছে, কোনো তাদের এই পুকুরে মানে ওদেরকে মানে কারণ বসে আমরা জানি তো অ্যাডজাস্ট করা আছে, তার জন্য ওদেরকে বলিনি, প্রত্যেক পুকুরে এইভাবেই হয়। হ্যাঁ আমরা মানে করবো আর কি কাজটা, ওরা কাজ করে লকডাউনে অনেক কাজ, তখন তো উপর থেকে নিষেধ ছিল, মানা ছিল লকডাউনের জন্য, হ্যাঁ মানা ছিল, তারপরে ওয়ার্ডার করেছে, বিদ্যুৎ সাহেব ওয়ার্ডার করছে, আমাদের জিআরএস আছেই, কেউ আছে আপনার কি মনে হচ্ছে আছে? কালকে আপনার অন্য কিছু না, আপনার ফিল্ডে আসেন, শুনেন আপনি ওখানে ফিল্ডে আসেন, লেবারকে জিজ্ঞাসা করবেন ওরা কি বলছে। কি নাম দাদা আপনার? আমার নাম তো এমনি ডাক নাম তো দুলাল, ভালো নাম জাহাঙ্গীর আলম। কোন গ্রাম পঞ্চায়েত? গৌরিয়া, মগদমপুর অঞ্চলের গৌরিয়া এক্স কংগ্রেসের। কাজ করছিল দনে পার্টি মিলা, এখন কাজ করছিল, মমতাকে ভোট দিয়েছে বিজেপিতে তৃণমূলতে, এখন কংগ্রেসের লোক মাটি কাটতে আমার দিচ্ছে না। আমরা প্রথম দিকে গেলাম তো ঘুরে দিয়েছিল, তার দ্বিতীয় দিনে গেলাম তাও ঘুরে দিয়েছিল, আর কংগ্রেসের লোক মেম্বাররা মাটি কাটা দিবে না, তোদের মাটি কাটতে হবে না। কেন কেন ওই পার্টি আটি করা কংগ্রেসের লোকটি আর তৃণমূল লোকটি ছাতায় বাদ করে দিয়েছে। আপনারা টিএমসি করেন না? টিএমসি হ্যাঁ করেছি। হ্যাঁ হ্যাঁ কাজ করতে দিচ্ছে আমার কি ওখানে কাদেরকে নেওয়া হয়েছে কাজে? কাদা মাটি কাটছে কংগ্রেসের লোকটি, যারা কংগ্রেসের লোকটি কাটেছে মাটি। আপনারা কাজ পাচ্ছেন না? আমরা কাজ করে না, তাহলে এই ব্যাপার করেছে? আমরা অভিযোগ করেছে। কোথায়? কোথায়? ইয়া বুদ্ধিয়ার কাছে। কি চাইছেন এখন আপনারা? এখন আমরা কাজ করব, আমরা গরিব লোক খাটে হবে, কে রকম তো খাটে হতে হবে। এই যে লকডাউনের সময় আপনারা এই পাচ্ছেন না কাজ, কিভাবে আপনাদের এই চলছে দিন চলছে? আমরা কি করব, এই নল টল নিয়ে শুধু করে আমরা খাচ্ছি, ঘর নিয়ে খাবো, রাতে আমরা করতে হচ্ছে, গরিব লোক খাবো আমরা কি করার জন্য? আমার কেমন গরিব লোকদের লকডাউনের আর ইংরা টিএমসি আমরা করেছি, যত টিএমসি তোমাকে কাজ করতে হবে না, টিএমসি কাজ করতে হবে না, কংগ্রেসের লোকটিও কাজ করতে হবে। কে বলছিল এটা? ও চোর চালাটি, কংগ্রেসের চালাটি প্রধান তো ইয়াই তো নি বলে, প্রধান প্রধান না ইয়া মেম্বার, মেম্বার বলে না তো মেম্বার কি বলছে বাড়িতে ফোনে ফোনে, আমি যাবো যেটি লোক গেছে ওটি লোকের ছাটাই করে বাদ করে দিই, ওর কি আর হবে না মাটি কাটতে, এটা মেম্বার বলেছে। কি নাম মেম্বারের নাম? কি দুলাল আপনার নাম?
আমার নাম সর্জনা বিবি। আর এখানে যারা পঞ্চায়েতে দখল হয়ে আছে এখানে কংগ্রেসের আছে, প্রত্যেকটা জায়গায় দেখছি ওই সেইভাবেই কাজ হচ্ছে, এনআরজিএসের কাজ। এনআরজিএসের গাইডলাইনে তো সেই রকম নাই যে শুধু দলগতভাবে কাজ এখানে পাবে, অন্য দলকে কাজ দেওয়া হবে না। সেই হিসাবে 31 নম্বর বুথ গৌরিয়া টেঙ্গরিয়াপাড়ায় এই ঘটনাটা ঘটেছে। আমার কাছে কংগ্রেসে তৃণমূল কংগ্রেসের কন্টেস্টিং মেম্বার আছে পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়েছিল মুক্তার আলম, ও আমাকে অভিযোগটা করে, আমি যেহেতু আমার কন্টেস্টিং ওখানে করেছি আমি পঞ্চায়েত সমিতিতে 2018 সালে, সেই হিসাবে আমাকে অভিযোগটা করে এবং আমি সেই অভিযোগটা লিখি এবং বিডিওকে এসডিওকে প্রধানকে জানাই এই ব্যাপার নিয়ে। তারা বলে যে আমরা দেখছি আর, সেই হিসাবে আমি ওখানে বললাম যে এটা কেন হচ্ছে, যে কংগ্রেসিরাই শুধু কাজ পাবে, তৃণমূলরা কাজ পায়, সর্বদলীয়ভাবে এখানে এনার্জিসের কাজ মানে কি সর্বদলীয়ভাবে কাজ করবে, এই ব্যাপারে অভিযোগ করেছেন প্রথম? এইভাবে আমরা এই ব্যাপারে অভিযোগ করেছি, বিডিওকে অভিযোগ করেছি, এসডিওকে অভিযোগ করেছি, কি বলেছেন? প্রধানকে বলা হয়েছে, কি বলেছেন তারা? না বলা হয়নি, আমরা অ্যাপ্লিকেশনটা দিয়ে জাস্ট রিসিভ করে নিয়ে এসেছি, কিছু বলেছি ব্যাপারটা কি চাইছে? হ্যাঁ, তা আমরা চাইছি যেন সবাই কাজ পায়, এনার্জিসের কাজ সবাই পাবে, এখানে দলগত কোনো বিভেদ যেন না আসে। না না, সেখানে ছেলে মেয়ের এখানে প্রশ্ন না, প্রত্যেকদিন কাজে প্রথম দিন 20টা, তারপর 25টা, তারপর 30টা এইরকম বাড়াতেই আছে। সেই লেবারগুলো যে কাজ করছে তার মধ্যে এগুলো তো ঢোকানো যায়, কিন্তু সেটা ওরা করছে না। সেখানকার মেম্বার আছে হালিমা, তার স্বামী দুলাল পরিষ্কারভাবে বলছে যে তৃণমূলকে যারা ভোট দিয়েছে তারা কাজ পাবে, সেটা তো আপনারা গিয়ে স্পটে গিয়ে দেখলেন যে তারা কি বললো আপনাদের। না, যদি আমরা প্রশাসনকে জানিয়েছি এবং প্রশাসন যদি এটা না দেখে এবং পঞ্চায়েতকেও জানিয়ে যে প্রধান যদি এটার না ব্যবস্থা নেয় তাহলে আমরা বিক্ষোভ করতে করবো আর কি, মানে দলগতভাবে দলগতভাবে টিএমসির পক্ষ থেকে আমরা বৃহৎ বিক্ষোভ দেখাবো পঞ্চায়েতে। আমার নাম জহুর আহমেদ, কী দেখতে আমি মালদা জেলা মাইনরিটি সেলের সাধারণ সম্পাদক।